Assalamualaikum. Welcome back to my channel S and F Time. সবার সুস্থতা কামনা করে আজকের পর্বটি শুরু করছি। অনেকেই নিজের উচ্চতা নিয়ে বেশ হীনম্মন্যতায় ভুগে থাকেন। মানুষের দেহের উচ্চতা বেশি হওয়ার পেছনে জেনেটিক্যাল কিছু ব্যাপার বাদেও আরও নানা বিষয় রয়েছে। গবেষণায় দেখা যায়, উচ্চতার উপর প্রায় 20% প্রভাব থাকে আমাদের পরিবেশ, খাদ্যাভ্যাস ও আমাদের দৈনন্দিন কার্যকলাপের। ঠিক মতো খাবার গ্রহণ এবং নিয়মিত ব্যায়াম কিছুটা উচ্চতা বৃদ্ধি ঘটাতে পারে। আজ আমরা এমন কিছু খাবারের সঙ্গে পরিচিত হব যা আমাদের শরীরের উচ্চতা বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। সিম হচ্ছে একটি অন্যতম পুষ্টিকর খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং প্রোটিন। এই সকল উপাদান শরীরের টিস্যু ও মাংসপেশী গঠনে সাহায্য করে, ফলে আমাদের শরীরের উচ্চতা বৃদ্ধি পায়। এরপরে ব্রোকলি। স্বাদে কিছুটা তিক্ত ভাব থাকায় অনেকের কাছেই এই সবজিটি পছন্দের খাবার নয়। তবে আমাদের শারীরিক উচ্চতা বৃদ্ধিতে সবুজ রঙের এই সবজিটির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এতে বিদ্যমান ভিটামিন সি, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। এরপরে ঢ্যাঁড়স। উচ্চতা বৃদ্ধিতে সহায়ক যেসব সবজি রয়েছে এর মধ্যে অন্যতম ঢ্যাঁড়স। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, পানি এবং আঁশ। এই সকল উপাদান গ্রোথ হরমোনের কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করে, যা উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। এরপরে মটরশুঁটি। শীতকালীন এই সবজিটি খেতে অত্যন্ত সুস্বাদু ও সবার কাছে জনপ্রিয়। ছোট বড় সবাই খুব পছন্দ করে এটি। মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, লুটেইন ও প্রোটিন আছে, যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে আর যা উচ্চতা বাড়াতে সহায়ক। প্রকৃতির এক অপূর্ব প্রক্রিয়ায় সৃষ্টি হয় বাঁধাকপি। এটি একটি সিজনাল সবজি, তাই যখন এই সবজি পাবেন পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার, যা উচ্চতা বৃদ্ধি করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধেও ব্যাপক ভূমিকা রাখে। এরপরে পালং শাক। এটি প্রায় সকলেরই পছন্দের খাবার। তার মধ্যে পালং শাকের রয়েছে বিশেষ কদর। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল, যা আমাদের শারীরিক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। নিয়মিত পালং শাক খেলে অল্প কিছুদিনের মধ্যে উচ্চতা বৃদ্ধি পাবে। দুধ হচ্ছে প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সহ অনেকগুলো ভিটামিন পাওয়ার একটি মাধ্যম। বলা হয় ভিটামিন সি ছাড়া বাকি সকল ভিটামিন থাকে দুধের মধ্যে। দুধে থাকা ফ্যাট শরীর এবং মস্তিষ্কের জন্য বেশ উপকারী। টক দই এবং পনির দুধের পরিবর্তে খাওয়া যেতে পারে। সবশেষে গাজর। ভিটামিন এ সমৃদ্ধ এই সবজিটি প্রোটিন সমন্বয় করতে সাহায্য করে। গাজর রান্না করে খাওয়ার থেকে কাঁচা খাওয়া বেশি উপকারী। কাঁচা গাজর সালাদ অথবা রস করে খাওয়া যেতে পারে। এটা অবশ্যই গ্যারান্টি দিয়ে বলা সম্ভব নয় যে এই খাবারগুলো আপনি 7 দিন খেয়ে 15 দিন খেয়ে আপনার উচ্চতা বাড়িয়ে ফেলবেন, কিন্তু এটা বলা অবশ্যই যায় যে এই খাবারগুলো আপনাকে আপনার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। আজকের তথ্যগুলো যদি আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে আমার কষ্ট সার্থক হবে। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।